মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে মাত্র 3.5 ডেসিমেল জমির উপরে, মানে মূল বাড়িটা 3.5 ডেসিমেল জায়গার উপর হয়েছে, জায়গা আরও পাশে আছে, মানে সব ছাড়িয়ে তো কিছু জায়গা ফেলতে হয় পৌরসভা কিংবা রাজুকের নিয়ম অনুযায়ী। সেগুলো ফেলার পরে 3.5 ডেসিমেল জমির উপরে 7 তলা বাড়ির আমি প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা আইডিয়াও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে বাড়িটার মডেল, 3D মডেল। আপনি জানেন যে আমাদের বাড়িটা, প্রত্যেকটা বাড়ি আমাদের আর্কিটেক্টরা অসাধারণ সুন্দর করে করার চেষ্টা করে। প্রত্যেকটা বাড়িতে আমরা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি, ইউনিক করার চেষ্টা করি, যাতে একটা থেকে আরেকটা বাড়ি আলাদা সুন্দর দেখা যায়। তো দর্শক মন্ডলী, আমাদের দেশে এবং দেশের বাইরে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে। তারা আমাদের ভিডিওগুলো দেখেন, এখান থেকে আইডিয়া তারা নেন, তার জায়গার উপর কোন বাড়িটা কীভাবে করলে সুন্দর হয়, কত টাকা খরচ হইতে পারে, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিনিয়ত এই ডিজাইনগুলো আমরা আপলোড করি। দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ রাখবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন, তাহলে পরে আমি আপনাদের কমেন্টসে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি, তারপর আমি এই বাড়িটা নির্মাণ করতে কেমন খরচ হবে তার একটা হিসাবও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে এখন আমের মৌসুম যাচ্ছে, আমি প্রায় বাচ্চাদের মাঝে যাই, আমার বিভিন্ন স্কুলে বাচ্চাদের কাছে যাই, তাদেরকে আমি আম খাওয়ানোর চেষ্টা করি। এই এটা হচ্ছে আমাদের একটা স্কুল, প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের বাচ্চাদের মাঝে আমি গিয়েছিলাম, তারা আমাকে অনেক ভালোবাসে। এরকম অনেক স্কুলে আমি মাঝে মাঝে তাদের কাছে যাই। তো দর্শক মন্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি, তারপরে আমি এটা খরচ হিসাবটা দেখানোর চেষ্টা করব। এই জমির মাপটা এরকম, 30 ফিট 6 ইঞ্চি বাই 47 ফিট জায়গা, 30 ফিট 6 ইঞ্চি বাই 47 ফিট জায়গার উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে। 3.29 ডেসিমেল, 1433 স্কোয়ার ফিট। গ্রাউন্ড ফ্লোরে এটা দেখেন, এইদিকে হচ্ছে 38 ফিট টোটাল ছিল, 30 ফিটের উপর আমরা বিল্ডিংটা করছে। তো দশম গ্রাউন্ড ফ্লোরটা সামনে পুরো পার্কিং রাখা হয়েছে, এখানে লিফ্টও আছে, আর পিছনে এখানে হচ্ছে 2টা ইউনিট করা হয়েছে দোতলা থেকে। আর গ্রাউন্ড ফ্লোরের পুরার সামনের অংশটা হচ্ছে গ্যারেজের জন্য রাখা হয়েছে, এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, তারপরে একটা অফিস রুম রাখা হয়েছে, কেয়ারটেকার রুম রাখা হয়েছে, বাথরুম রাখা হয়েছে। আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর ডিজাইনটা দেখাবো, এটা 2 ইউনিট কী করে করা হয়েছে সেটা দেখাবো। এখানে পুরো সামনে অংশ দিয়ে এখানে আসবে, সে লিফট এবং সিঁড়ি আছে, এখানে লিফটের লবি আছে, এখান থেকে যখন ইউনিট এতে যাবে এখানে মাত্র 685 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং আছে, এখানে একটা কমন টয়লেট এবং কিচেন আছে, আর এখানে একটা বেডরুম আছে, আর এখানে একটা বড় মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা অ্যাটাচ করা আছে, একটা বাথরুম অ্যাটাচ করা আছে। এই হচ্ছে ইউনিট এ। ইউনিট বি যখন যাবে তখন 685 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, একটা ডাইনিং আছে, কমন বাথরুম আছে, কিচেন আছে, তারপর এখানে একটা বেডরুম আছে, আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা এবং টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে দর্শক মন্ডলী প্ল্যানটা, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। তো আমি এখন দেখাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরবো। তো দর্শক মন্ডলী, এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে পাইলিং সহ লিফ্ট সহ আপনি অ্যাভারেজ আপনি 2200 টাকা থেকে 2300 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তবে যদি আপনি আরও কমে করতে চান, সাধারণ মানের করলে 2000 টাকা স্কোয়ার ফিটে এরকম একটা বাড়ি করা সম্ভব। দর্শক মন্ডলী, আপনার সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।